আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পারতেছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয় এখানে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ হচ্ছে 5 জানুয়ারি 2023 সাল। তো মোটামুটি বছরের প্রথমেই তারা বিশাল একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এখানে ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্যভুক্ত 10টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেল এর 2775টি শূন্য পদ আছে। বন্ধুরা, বিশাল বড় নিয়োগ। বছরের শুরুতেই বাংলাদেশ ব্যাংক একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, এখানে পদের সংখ্যাটা লক্ষ্য করুন, 2775টি পদ, অর্থাৎ 10টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তো এই কী কী 10টি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে চলুন বিস্তারিত আমরা একটু দেখি। তো এখানে পদের নাম আছে অফিসার জেনারেল 2021 সাল ভিত্তিক। তো এখানে জব আইডি নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ, 10181, এই নাম্বারটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এটা আপনাদের আবেদন করার সময় এই জব আইডি নাম্বারটা কিন্তু লাগবে। তো বন্ধুরা, এখানে বলেই দিয়েছে আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। সো এই জব আইডি নাম্বারটা সবচেয়ে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সংখ্যা, তো এখানে পদের সংখ্যা যেটা আছে 2775টি। তো এখানে সোনালী ব্যাংক লিমিটেডে আছে 1054টি পদ, জনতা ব্যাংকে আছে 302টি পদ, অগ্রণী ব্যাংকে আছে 1000টি পদ, রূপালী ব্যাংকে আছে 15টি পদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এখানে আছে 35টি পদ, বাংলাদেশ কৃষি ব্যাংকে 275টি পদ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে আছে 24টি, প্রবাসী কল্যাণ ব্যাংক এখানে আছে 19টি, কর্মসংস্থান ব্যাংক এখানে আছে 45টি, এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এখানে আছে 6টি। তো সর্বমোট এখানে 2775টি পদ কিন্তু রয়েছে, এবং এই যে প্রতিষ্ঠান এবং ব্যাংক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু একক যে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটার মাধ্যমে কিন্তু আসলে নিয়োগ প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। তো বন্ধুরা, এখানে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে শুরু, এবং অন্যান্য ভাতা ব্যাংকের যে নিয়ম অনুযায়ী ভাতা আছে এবং সরকারি যে ভাতা আছে সেগুলো কিন্তু এর সাথে অ্যাড হবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকলে কিন্তু আপনি সরাসরি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যে কোনো সাবজেক্ট থেকে পাশ করলেই হবে, ব্যাংকে চাকরি করতে হবে বলে যে বাণিজ্য বিভাগ থেকে শুধু পাস করতে হবে এমন কিন্তু না। বাংলা, ইংরেজি, গণিত বা যে কোনো বিষয় থেকে আপনি যদি পাস করে থাকেন, স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি যদি থেকে থাকে, আপনি কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ও তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষা সময়ের ন্যূনতম 1টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। তো এখানে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, এখানে গ্রেডিং যে পদ্ধতি, তারা যে গ্রেডিং পদ্ধতি, আপনি যদি প্রথম বিভাগ অনুযায়ী আপনার যদি বিভাগ সিলেক্ট হয়ে থাকে, তবে এক্ষেত্রে তারা জিপিএ 3 বা এরকম বেশি থাকতে হবে, এবং জিপিএ 2 থেকে 3 কম থাকলে দ্বিতীয় বিভাগ, এভাবে কিন্তু ব্যাংকের হিসেবটা তারা করে নেবে। জাস্ট তারা এখানে কিন্তু বিস্তারিত জিনিসটা এখানে বলে দিয়েছে। তো বন্ধুরা, বয়স, এখানে যে বয়সটা লক্ষ্য করুন, যে জনপ্রশাসন মন্ত্রণালয় 22/9/2022 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছিল, সেই অনুযায়ী কিন্তু আপনার বয়সটা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে 32 বছর, এটা যদি 32 বছর, এবং নর্মাল প্রার্থী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু আপনার বয়সটা হতে হবে। তো বন্ধুরা, এখানে আবেদন ফি দাখিল, ফি প্রদানের শেষ তারিখ 9/2/2023 সাল রাত 11:59। তো এই তারিখের আগে কিন্তু আপনাদের কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 14/2/2023। তো এই তারিখের ভেতরে কিন্তু ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ শেষ তারিখ। তো এই তারিখের আগে কিন্তু এই কাজটি আপনাদের সম্পূর্ণ করতে হবে। আবেদন ফি, তো এখানে 200 টাকা, ডাচ বাংলা লিমিটেড মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস রকেটের মাধ্যমে কিন্তু
এখানে আপনাদের পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে, মাত্র 200 টাকা এখানে খরচ হবে। তো বন্ধুরা, আবেদন যে পদ্ধতি সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitment.bb.org.bd ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যেয়ে কিন্তু নির্ধারিত স্থানে ছক পূরণ করে আপনাদের কিন্তু অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে, এবং সিভি আইডি নম্বর বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিভি আইডি নং এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীগণ অনলাইন নিবন্ধন সম্পন্ন করলে একটি সিভি আইডি নং এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে অবশ্যই জন্য সংরক্ষণ করতে হবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে রিক্রুটমেন্ট সিস্টেম আছে, এখানে কিন্তু ফার্স্টে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তো ওখান থেকে একটি আইডি নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে প্রদান করবে। এটা ব্যবহার করেই কিন্তু আপনারা যে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ কিন্তু বাংলাদেশ ব্যাংক হয়ে থাকে, এবং প্রায় প্রত্যেকটা নিয়োগই কিন্তু অনলাইনে আবেদন করতে হয়। তো অনলাইনে আবেদন করার জন্য ওই সিভি আইডি নং এবং পাসওয়ার্ড ব্যবহার করেও কিন্তু আপনারা আইডি অর্থাৎ আবেদনপত্র সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি সমমান অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বাসস্থান, নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা অর্থাৎ প্রার্থীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক জাতীয় সনদের স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে অবিবাহিত মহিলারা প্রার্থীগণ অবশ্যই আবেদন দাখিলের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা, এখানে ছবি, তো 600x600 পিক্সেলের একটা ছবি কিন্তু আপনাদের এখানে দিতে হবে, এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর, যেটা আপনারা মোবাইল দিয়ে স্ক্যান করে নিতে পারেন। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এই জিনিসগুলো আসলে যদি ঠিকঠাক মতো আপনারা সঠিক স্থানে বসাতে না পারেন, তাহলে কিন্তু আবেদনপত্র সাবমিট হবে না। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আরও কিছু শর্তাবলী তারা এখানে দিয়েছে। তো ভিডিওতে আমি সবগুলো বলতেছি না, তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 5 জানুয়ারি 2023 সালে। তো এটা অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি, তো এখানে প্রায় 2000+ একসাথে তারা নিয়োগ দিচ্ছে। আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারাও যদি যোগ্য প্রার্থী হয়ে থাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।